আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট আইসক্রিম রেসিপি, তো চলুন দেখে নেই এর ফুল ভিডিও। নিয়ে নিলাম এক কাপ হুইপিং ক্রিম, তারপর নিয়ে নিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স, তারপর নিয়ে নিলাম 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবারে এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। তারপর আমি দিয়ে দিব 1/3 কাপ কোকো পাউডার। এবারে আমি একটি ছালনি দিয়ে এই কোকো পাউডার ছেলে নিব। এবারে আবারও আমি খুব ভালো করে এই কোকো পাউডার বাকি মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিব। আমার চকলেট আইসক্রিমের মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবারে আমি যেই বক্সে আইসক্রিমটি সেট করব সেই বক্সটি খুব ভালো করে ধুয়ে আমি শুকনো করে নিয়েছি। এবারে এই বক্সের মধ্যে আমি এই চকলেট আইসক্রিমের মিশ্রণ ঢেলে নিলাম। এবারে এটাকে ট্যাপ করে নিব। এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে নিব। তারপরে পুরো 24 ঘন্টার মতো এটাকে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব। 24 ঘন্টা পর আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করেছি। আপনারা দেখতে পারতেছেন এটা পারফেক্টলি সেট হয়ে গেছে। এবারে আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। এই চকলেট আইসক্রিমটি দেখতে যতটা পারফেক্ট হয়েছে খেতেও খুবই অসাধারণ হয়েছে, খুবই সুস্বাদু ছিল। আর এই চকলেট আইসক্রিমটি আপনারা খুবই কম উপকরণে বাসায় তৈরি করতে পারবেন, একদম পারফেক্টলি দোকানের মতো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আল্লাহ হাফিজ।